আর বড় হইব, বিদায় নেওয়ার আগে একটা কথাই শুধু সতর্ক করে যাচ্ছে, সতর্ক করে যাচ্ছে, ওরা ওদের মধ্যে ঠিক আছে, আপনারা আপনাদের মধ্যে ঠিক থাকার চেষ্টা করুন, ঠিক থাকার চেষ্টা করুন। কারণ রসুন দেখেছেন ভাই, রসুন 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 আওয়াজ না কেমন দেখতে পারেন তো, মুখগুলো দূরে না একদম জড়িয়ে থাকে, মুখগুলো মুখগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, ঠিক নেবে ঠিক রসুন দেখবেন মুখগুলো ফাঁকা ফাঁকা থাকে আর পাতাটা শেকড় দিকটা একদম জড়িয়ে থাকে, ঠিক নেবে ঠিক। তো ভাই সাহেব আজকে বর্তমান নেতা নেত্রীরা এরা হচ্ছে রসুনের জাত, কি বললাম রসুনের জাত, এরা থালায় করলে দুটো পাটি আপ হয়ে যাবে, ঠিক নেবে ঠিক, বদির জন্য দুটো পাটি আপ হবে। কিন্তু আজ ভাই রে মুসলমান বড় ভাই করে সিপিএম, ছোট ভাই মৃত ভাই করে আপনার সিপিএম আপনার তৃণমূল, সেজো ভাই করে কংগ্রেস, ছোট ভাই করে বিজেপি, ভাই ভাই মিল নেই, ঠিক নেবে ঠিক আর যখনই কেন্দ্র থেকে ঘোষণা করে দিল কি যে আমরা দুজন সিপিএম কংগ্রেস কংগ্রেস তৃণমূল তৃণমূল বিজেপি আমরা গট আপ করলাম, এদিকে সংগঠনে গট আপ হয়ে গেল, ঠিক নেবে ঠিক বলছিলাম ভুল বলছি ভাই বিভিন্ন পার্টির নেতা নেত্রীরা গেছে, যাইনি একজন বলবে যাইনি, বিভিন্ন দলের নেতা নেত্রীরা মারা যাচ্ছে, বিভিন্ন পার্টির নেতা নেত্রীরা দেখতে যাচ্ছে, হাইরে কপাল ফাটা মুসলমান, তোর ভাই মরে গেছে, তোর পড়শি মরে গেছে, আজকে সিপিএম পরে তুই তৃণমূল গেলি না, আজকে তৃণমূল মরেছে, আজকে তুই সিপিএম মরে গেলি না, জানা যায় নামাজ পড়তে, তোর মুখ কপাল ফাটা মুসলমান, আর পৃথিবীতে তৃতীয় কেউ নেই, সকলকে বলছি রাজনীতিকে রাজনীতি জায়গায় রাখবেন, ধর্মকে ধর্ম জায়গায় রাখবেন, এবং যে বান্দা যে নবী পাকের উম্মাহ ধর্ম আর রাজনীতিকে এক করে ফেলবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সম্মুখে মুখ দেখাতে পারবেন না, আর ধর্ম রাজনীতিকে এক করার জন্য বিনা হিসাবে জাহান্নামায় যাবে না, কারণ বর্তমান দিনে রাজনীতি পবিত্র নয়, বলবে হিংসা মারামারি খুনোখুনি ফাটাফাটি রাজনীতি, হিংসার রাজনীতি, কি বললাম হিংসার রাজনীতি অপবিত্র, আর ধর্মগুলো পবিত্র, আমরা মুসলমান আমাদের কাছে ইসলাম ধর্ম পবিত্র, হিন্দু ভাইদের কাছে হিন্দু ধর্ম পবিত্র, খ্রিস্টান ভাইদের কাছে খ্রিস্টান ধর্ম পবিত্র, বৌদ্ধ ভাইদের কাছে বৌদ্ধ ধর্ম পবিত্র, ঠিক না ভাই, পাঞ্জাবি ভাইদের কাছে পাঞ্জাবি ধর্মটা পবিত্র, তাদের ধর্মটা পবিত্র, কিন্তু আজ কি হচ্ছে ভাই, ধর্ম ধর্মে লাগাচ্ছে কারা, রাজনীতির নেতা নেত্রীরা ফায়দা লোটার জন্য। অনুরোধ করবো ভাই এই ধর্মগুলোকে ওই নিকৃষ্ট মানুষদের হাতে তুলে দিয়ে বলি করবেন না, কামিয়াবি কোনো ধর্মের মাংস পাবে না। এই বলে আমি আমার অজনাসিয়া এখানেই সমাপ্ত করলাম, আসেন আমরা সকলে দাঁড়িয়ে নির্বাক্য ভাবে বসে তেনাদের ভাবে দুর্গ সালামের প্রভাব পাঠিয়ে